আজকে আপনাদেরকে আরও একটা নতুন ফুটপাথ মার্কেটের সন্ধান দিব, যেখানে আপনারা সুন্দর সুন্দর ইন্ডিয়ান ও পাকিস্তানি ড্রেস ছাড়াও কিন্তু আমাদের দেশীয় অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিস, টু পিস, শাড়ি সহ দারুণ সব জুয়েলারি, ব্যাগ এবং আরও অনেক কিছুই পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রথমে যে ভাইয়ার দোকানটা দেখাচ্ছি, ওনার কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব কালেকশন ছিল, যেগুলো সচরাচর কোনো মেলা বা রোড সাইডের দোকানগুলোতে আমরা তেমন একটা দেখি না। প্রত্যেকটা কালেকশন একটা চেয়ে একটা বেশি সুন্দর, আর আমার মনে হয় ঈদের জন্য এগুলো একদম বেস্ট অপশন হতে পারে। আর এই ভাইয়াটার কাছে কিন্তু আপনারা ইন্ডিয়ান এবং পাকিস্তানি ড্রেসে প্রচুর কালেকশন পাবেন। তো অনেকেই হয়তো ভাবতে পারেন যে রোড সাইডের প্রোডাক্ট কোয়ালিটি হয়তো তেমন ভালো হবে না, তাদের জন্য বলে রাখা ভালো যে এগুলো রোড সাইডে সেল করলেও কিন্তু এগুলো প্রত্যেকটার কোয়ালিটি অনেক ভালো, একদম মার্কেট থেকে আমরা যেগুলো কিনে থাকি আর এগুলোর কোয়ালিটি একদম সেম, বাট মার্কেটের চেয়ে কিন্তু অনেক কম প্রাইসে আপনি এখানে পাবেন। তবে হ্যাঁ, এখানের একটা দোকানও কিন্তু ফিক্সড প্রাইসের না, ওনারা প্রথমে প্রাইস অনেক বেশি বলে, তারপর দামাদামি করে কমিয়ে কিনতে হয়। আপনার বার্গেন স্কিল যত ভালো হবে ততটা কম প্রাইসে আপনি এখান থেকে জিনিস কিনতে পারবেন, না হলে ঠকে যাওয়ার চান্সই বেশি থাকে। তাছাড়া এই দোকানগুলো যে এলাকাতে বসে সেখানে কিন্তু সব বড়লোকদেরই বসবাস, অনেক আপুরাতো আছেন যারা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে ফ্রি টাইমে এখান থেকে শপিং করতে পছন্দ করে। এই মার্কেটের একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু বেশিরভাগ দোকানই হচ্ছে মহিলাদের, তো পাশাপাশি আবার কিছু ভাইয়াদের দোকানও পাবেন। তবে এক কথায় বলতে গেলে কিন্তু মেয়েদের কেনাকাটার জন্য বেস্ট একটা প্লেস হচ্ছে এটা, আর এখানের কালেকশনগুলো সবসময় বেশ আনকমন হয়ে থাকে। তো প্রতিদিন কিন্তু সকাল 7টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে এই দোকানগুলো, তাই এখানে আসতে চাইলে কিন্তু এই টাইমের মধ্যে এখানে আসতে হবে। তো ড্রেস ছাড়াও কিন্তু এখানে আপনারা দারুণ কিছু জুয়েলারি কালেকশনও পাবেন, আসলে পাওয়া যায় না এমন কিছু নেই, অল্প পরিসরে কিন্তু মোটামুটি সবই পাওয়া যায়, কাঁচা বাজার থেকে শুরু করে জুতা, ব্যাগ, জুয়েলারি, শাড়ি, জামা, বেডশিট সহ সবই পাবেন। আরেকটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু অন্যান্য মেলার মতো এত বেশি ভিড়ও নেই যে আপনাকে অনেক কষ্ট করে ঠেলাঠেলি করে জিনিস কিনতে হবে, তো শান্তিতে কেনাকাটা করতে চাইলে কিন্তু এই রোড সাইড মার্কেটের দোকানগুলো একবার ভিজিট করতেই পারেন। আমি কিন্তু আসলে এটাকে বড়লোকের ফুটপাথ বলেই ডাকি, আর বড়লোকদের ফুটপাথ দেখেই কিন্তু কালেকশনগুলো যেমন অসাধারণ তেমনি কোয়ালিটিও ভালো থাকে, দোকানদাররা কিন্তু মার্কেট বুঝেই প্রোডাক্ট সেল করে। তো আজকে কিন্তু আমি এখানে কোনো প্রোডাক্টের প্রাইস তেমনভাবে বলিনি, জাস্ট জানানোর ট্রাই করেছি যে এখানে কী কী কালেকশন পাওয়া যায়। যদি আপনারা নেক্সট টাইম এই মার্কেটের আরও অনেক ভিডিও দেখতে চান তাহলে কমেন্টস করতে পারেন, আর আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করেই কিন্তু এই মার্কেটের আরও ভিডিও মেক করবো, আর তখন হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস এবং প্রাইস বলে দিব। আচ্ছা, এখন কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু গতকাল গিয়ে তেমন একটা দোকান পাইনি, নর্মালি এখানে আরও অনেক দোকান বসে, আপনারা গেলে কিন্তু আরও অনেক দোকান পাবেন এবং আরও অনেক অনেক কালেকশন পাবেন। তো যারা হচ্ছে ধানমন্ডির আশেপাশে থাকেন, দেখা গেছে সময়ের অভাবে নিউ মার্কেট যেতে পারেন না, তারা কিন্তু এখানে কম দামের মধ্যে টুকিটাকি শপিং করতে চাইলে চলে আসতে পারেন। এই মার্কেটটা বসে হচ্ছে রবীন্দ্র সরোবরে, আরও সহজভাবে যদি বলি তাহলে ধানমন্ডিতে যে আনাম র্যাঙ্কস প্লাজা আছে তার পাশ দিয়ে যে গলিটা গেছে সেই গলিতে একটু হেঁটে সামনে আসলে কিন্তু আপনারা এই দোকানগুলো পেয়ে যাবেন। তো টুকিটাকি কেনাকাটা করতে চাইলে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন, তাছাড়া কিন্তু আবার ধানমন্ডি লেকের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন সেই সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আর এরকম আরও নতুন নতুন স্ট্রিট মার্কেটের সন্ধান পেতে চাইলে কিন্তু পেজে লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন।